তো গাইস, এটা আমাদের পুরনো প্রতিমা, দেখতেই পাচ্ছ। পুরনো প্রতিমাকে বের করে দিয়েছে মা মনসা। এই যে আমাদের নতুন প্রতিমা, মানে বানানো কমপ্লিট। তো এটা মন্দিরেই তৈরি করা হয় এই প্রতিমাটা। এইটা হলো গর্ভগৃহ। এইখানে সন্ধ্যেবেলা নতুন প্রতিমাকে গর্ভগৃহতে নিয়ে যাবে, প্রবেশ করবে। আর এখানে এখনও রং করার কাজ চলছে। তো গাইস, দেখতেই পাচ্ছ মাকে এখন গহনা পরাচ্ছে। সন্ধ্যেবেলা হয়ে গেছে এখন, তো মাকে গর্ভগৃহতে প্রবেশ করি। আজকে সবে স্টার্ট হলো মেলাটা। আরে সব বসছে, আজকে ফার্স্ট দিন। সৌরভ এখন ফুচকা খেতে চলে এসছে। আমরা ফার্স্ট টাইম ফার্স্ট মেলাতে ফুচকা খাচ্ছি এখন। এখনো ভিড় নেই কোনো, কালকে থেকে জম্বের ভিড় হবে। হ্যাঁ গাইস, আমি ব্যাক টু মাই চ্যানেল সুইত লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা কিরকম আছো এই গরমের মধ্যে? জানি না, খুব খারাপ আছো কেন, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে টিকতে। তো আজকে একটা তোমাদের স্পেশাল ব্লগ নিয়ে চলেছি তোমাদের মধ্যে। তো কি ব্লগ, তো প্রথমেই দেখে নিয়েছ শর্ট ক্লিপে। তো আর কিছু বেশি কথা বাড়াবো না, গরম বহুত লাগছে। তো ব্লগ, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। তো গাইস, চলে এসেছি এখন আমাদের মনসা মন্দিরে। তো এটা পুজো উপলক্ষে ভিডিওটা হবে, তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো গাইস, এটা আমাদের পুরনো প্রতিমা, দেখতেই পাচ্ছ। পুরনো প্রতিমাকে বের করে দিয়েছে মা মনসা। আজকে থেকে আমাদের পুজো স্টার্ট হবে, আজকে অধিবাস। এই যে সব রেখে দিয়েছে। আরও পেছনে অনেক ঠাকুর রয়েছে, ওগুলো জঙ্গলের ভেতরে ঢুকেছে, তো ওগুলো দেখানো যাচ্ছে না। এই যে আমাদের নতুন প্রতিমা এখানেই তৈরি করছে, দেখতেই পাচ্ছ। তো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এখন ফাঁকা, রাতের দিকে ঠিক জমজমাট হবে এই জায়গাটা। এই যে আমাদের নতুন মা মনসা পুরো মায়ের রূপে তৈরি হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা হলেই এই মাকে আমরা ঘরে নিয়ে প্রবেশ করাবো। তো এখন ঘরের, মানে যেই ঘরে কাজ চল, এখন বললামই তো মার ঘরে এখন কাজ হচ্ছে, লাইট লাগাচ্ছে, রং করা হচ্ছে। এটা একদিনেই করা হবে, মা যেদিনকে ঘরে ঢোকানো হবে সেদিনকেই এই কাজটা করানো হয়। কেন, এটা পুরনো ঠাকুরটাও থাকে, ওই ঠাকুরটা বের না করলে তো কোনো কাজ করা যাবে না। তাই জন্য আজকে একদিনের মধ্যেই করতে। তো গাইস, এখন সন্ধ্যা 6:30 বেজে গেছে অলরেডি। তো দেখতেই পেরেছিলে, তখন আমি দেখালাম সব কিছু, ঠাকুর বের করছে পুরনো ঠাকুর, এখন নতুন ঠাকুর ঢোকার পালা। তো নতুন ঠাকুর ঢুকিয়ে এখন গহনা পরা হবে, মানে সোনার গহনা পরাবে মাকে, আমাদের মাকে। তো এখন এই 5 দিন ধরে মায়ের পুজো হয়, মানে আজকে অধিবাস হবে, কালকে থেকে 4 দিন ধরে পুজো হবে। আর বাইরে এখন মেলাও বসে গেছে। আজকে হয়তো আজকে ফার্স্ট টাইম ফার্স্ট, মানে মানে আজকে ওয়ান ডে, তো আজকে তাই জন্য খুব কম বসবে, কালকে থেকে জমজমাট হয়ে যাবে এই জায়গায়। তো চলো আজকে সব কিছু শেয়ার করবো তোমাদেরকে। গাইস, আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো এখন আমাদের প্রতিমা ঢুকানো হয়নি, তো একটা এই যে এখন সব মেলা ফেলা বসেছে, দেখাচ্ছি মেলাটা। আজকে সবে স্টার্ট হলো মেলাটা, আজকে সব বসছে, আজকে ফার্স্ট দিন। তাই জন্য আজকে সব অল্প ভিড়, মানে কোনো ভিড় নেই, কালকে থেকে জমজমাট হবে, দেখতে থাকো তোমরা কন্টিনিউ। তখন দেখাবে এটা সব, এখন সব মেলা সব বসছে আস্তে আস্তে, কারণ এখনো 5 দিন ধরে পুজোটা হয় আমাদের। এই পুজোটা আজকে থেকে সব স্টার্ট হলো। তো আজকে এটা হলো তিন, এটা সবে ওয়ান, মানে ফার্স্ট নম্বর পার্ট, আরও দুটো পার্ট হবে, তোমরা দেখতে থাকো। তো গাইস, মেলাটা এখন সবে বসছে। তো আমরা এখন মন্দিরের ভেতরে গিয়ে সব মন্দিরে ঠাকুর ঢুকাবে, গহনা পরাবে ঠাকুরে, সব ওগুলো সব দেখাচ্ছি। আর আবার যাত্রা হয় এই আমাদের এখানে, তো যাত্রাটা তোমাদের সাথে শেয়ার করবো। তো মন্দিরের পাশের সাইডে চলে আসলাম, এটা আমাদের বাড়ির সাইডে। এদিকে হলো নাগরদোলনা, বাচ্চাদের মিকি মাউস, সব খেলা, সব এখানে ট্যাটুর দোকান কত কিছু বসেছে দেখো, ওগুলো সব আমাদের সাইডে এদিকে বসেছে। এখন সবে স্টার্ট কর। সৌরভ এখন ফুচকা খেতে চলে এসছে। আমরা ফার্স্ট টাইম ফার্স্ট মেলাতে ফুচকা খাচ্ছি এখন। এখনো ভিড় নেই কোনো, কালকে থেকে জম্বের ভিড় হবে। দেখো আমরা ফুচকা খাই, আমরা ফাঁকা ফাঁকা খেয়ে নিচ্ছি। তো আমরা ফুচকা খাচ্ছি, তোমরা দেখতে থাকো। জল দিয়ে তো, জল জল দিয়ে তো কি হয়েছে, জল দুইটা খায় নিচ্ছি। আচ্ছা, তো গাইস ফুচকাকে এখন হাঁপিয়ে গেছি, এখন পাকার হাওয়া খাচ্ছি। এই আমাদের আইসক্রিমের দোকান, মেলাতে আসলে এখান থেকে আইসক্রিম কিনবে সবাই। তো মেলাটা একটু ঘুরে আমরা
মন্দিরের ভিতর চলে আসলাম। তো মাকে এখনও বাইরে বাইরে রয়েছে মা আমাদের, তো ঘর অলরেডি পরিষ্কার হয়ে গেছে, তো এখন একটু পরেই মাকে ঢোকানো হবে এই ঘরে। দেখতে পাচ্ছ অলরেডি পরিষ্কার, পুরো পরিচ্ছন্ন, একদম রং টং করা কমপ্লিট। তো একটু পরে আমাদের মাকে ঢোকানো হবে, তো সব কিছু দেখাচ্ছি, সাথে থাকো, পাশে থাকো, চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো সবাই দেখতেই পাচ্ছ এখন ঠাকুর ঢোকানো হচ্ছে ঘরে। তো দেখো দেখো ঠাকুর তুলে এখন সব এক একটা করে, কেন দেখতেই তো পাচ্ছ অনেক কটা ঠাকুর আমাদের দেখেছো। তো এগুলোকে আস্তে আস্তে ধীরে সুস্থে ঢোকানো হচ্ছে, আর মাকে একটু পরে গহনা পরা চালু হবে, মানে গয়না পরাবে মাকে, সব কিছু দেখাচ্ছি। এখন ঠাকুর ঢোকাচ্ছে বড়, মানে মা মনসাকে অলরেডি ঢুকিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ সেট করে দিয়েছে। এবার ছোটোখাটো ঠাকুরগুলোকে এখন ঢুকিয়ে সেট ফেট করে তারপরে গয়না পরাবে। তো চলো সব কিছু দেখতে হলে পাশে থাকো। তো এখনও দেখতেই পাচ্ছ অনেক ঠাকুর ঢোকানো বাকি, বাইরে অনেক ঠাকুর পড়ে রয়েছে, ওগুলোকে এখন আস্তে আস্তে ঢোকানো হচ্ছে, তো সব কিছুই সেট করছে। তো চলো দেখতে থাকো। মানে ভাই 5 দিন ধরে না পুজোটা হয় না, মানে কি বলবো, মানে আমাদের এখানে দুর্গা পুজোর থেকে সমান এই মনসা পুজো আমাদের, কি বলবো। এখানে ছোট থেকে কত কত রকমের ঠাকুর আছে, মানে 20 থেকে 30টার উপরে ঠাকুর আছে ভাই এখানে। একবার এসে তোমরা পুজো দাও, তো এখানে 5 দিন ধরে পুজো হয়। মায়ের গয়না পরানো স্টার্ট হয়ে গেছে, তো দেখো মাকে এখন গয়না পরাবে আর সব ঠাকুর ঢোকানো কমপ্লিট। তো চলো দেখতে থাকো। কমপ্লিট করার পরে এখন রাত 12টা বাজে, এখন আমাদের মা মনসা মন্দিরের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রাটা বহু বছরকার আগেকার নিয়ম। তো এত গরম পড়েছে না, আমরা বাইরে বসে বসে ফোন ঘাঁটছি কি করবো। আমাদের এই যাত্রা পালাতে মনসা মঙ্গল হয় প্রত্যেক বছর। তো এবার স্টেজটা বানাইনি, তুই কালকে বানিয়ে দেবে স্টেজটা, তো কালকে যাত্রাটা দেখাবো। তো গাইস আমরা এখন যাত্রা দেখতে বসেছি, পেছনে যাত্রা হচ্ছে। তো এখন আজকের ভিডিওটা এখানেই শেষ করব, এখন রাত বাজে 1টা বাজতে যায়। তো এখন পুজো স্টার্ট হবে, তারপরে কালকে নেক্সট ব্লগ চালু করবো, এই পুজোর 3টে ব্লগ আসবে। কালকে সবার মতো গুড নাইট, তো বাই বাই। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো বন্ধু।